ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে জিমল থেকে আমি নুরুন নাহার আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবার জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব লেবু পানির উপকারিতা তো আমরা প্রথমে এক এক গ্লাস পানি কুসুম গরম করে নেব তারপর লেবুটাকে কেটে তারপর আমাদের প্রয়োজনীয় লেবু থেকে একটু রস বের করে নেব তো আমাদের এই লেবুপানিটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার যেমন সকালে যদি আমরা এক গ্লাস লেবু পান করি তাহলে আমাদের হাইড্রেট আমাদের শরীরকে হাইড্রেট করে এবং শরীরের অ্যাসিড কমাতে সহায়তা করে যারা নিয়মিত সকালে এক গ্লাস এবং রাতে এক গ্লাস লেবু শরবত পান করেন তাদের কিন্তু ওজনও অনেকটা কমে আসে আর আসলে প্রথম যে কাজটা লেবু করে সেটা হচ্ছে ওজন কমায় ওজন কমানোর জন্য অনেকে অনেকভাবে অনেক কিছুই ব্যবহার করে থাকেন তবে আমি মনে করি সব কিছু বাদ দিয়ে যদি এই লেবু পানিটা আমরা নিয়মিত নিয়মিত আমরা লেবু পানিটা মানে আমাদের সকাল বিকালে রুটিনে রেখে দিই তাহলে কিন্তু ওজনটা আমাদের কমবে কমবে কমবেই কমবে কারণ হচ্ছে এটা একদম পরীক্ষিত আর লেবু পানিটা খেলে যে শুধু ওজনই কমে তা নয় লেবু পানিটা সকালে এবং রাতে নিয়মিত যদি আমরা খেয়ে থাকি নিয়মিত খেতে হবে এটাকে একদিন খাবো দুই দিন খাবো না বা এক সপ্তাহ খেব খাবো পনেরো দিন খাবো না এভাবে না যদি যদি আমরা নিয়মিত খেয়ে থাকি তাহলে আমাদের মুখের দুর্গন্ধ দূর দূর হয়ে থাকে আর মারির এবং দাঁতের ব্যথাও কিন্তু সারতে লেবু পানিটা সহায়তা করে থাকে আর লেবুপানি পানি লেবু তো আমাদের শরীর ত্বকের জন্য খুবই মানে কার্যকরী একটি উপাদান আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা আমাদের ত্বকের লাবণ্য বাড়িয়ে দেয় এবং আমাদের ত্বককে আমাদের ত্বকের মধ্যে যে তৈলাক্ত ভাবটা থাকে সেটা কমিয়ে দেয় আর লেবুর সাথে এরকম এক গ্লাস লেবুর সাথে এক চামচ মধুর যদি মিশিয়ে প্রত্যেক প্রতিদিন সকালে এবং রাতে আমরা পান করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে যে উপকারিতা বললাম সেই উপকারিতা আমরা পাবো হানড্রেড পারসেন্ট শিওর আর এটাকে কিন্তু নিয়মিত খেতে হবে আর পরিমাণ মতো খেতে হবে লেবুর টকটা যেন আমাদের খাওয়ার সময় মানে লাগে অনেক সময় দেখা যায় লেবুরটা হালকা একটু চিপে দিলাম আর সেই থেকে কিন্তু লেবুর টকটা লাগতেছে না পাশে পানিটা হচ্ছে একটু ঠান্ডা হালকা গরম মানে পানিটা একটু কুসুম গরম মানে একটু গরম ভাব থাকতে হবে তারপরে লেবুটার রসে একটু টক থাকতে হবে আর এরকম করে যদি আমরা সব কিছু উপাদান থেকে যদি আমরা সকালে এক গ্লাস এবং রাতে এক গ্লাস লেবুর পানি খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের ওজন অনেকটাই কমে আসবে তো আজকের ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য এসেছিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর ইউটিউবে আসলে আমি ভিডিও আপলোড দিতে ভয় পাচ্ছি এখন আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি না কারণ হচ্ছে অনেক ধরনের কথাবার্তা আমি শুনতেছি সেই জন্য দিচ্ছি না তো তারপরেও আমি দেখা যাক কি করি আমার আসলে আমি খুবই সিদ্ধান্তহীনতা ভুগতেছি ইউটিউবের ভিডিও নিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এই লেবু পানিটি সকালে এবং বিকালে খাওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করলে অবশ্যই আমাদের সবার উপকার হবে ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা আর ভিডিওটিতে লাইক দিয়ে আর কমেন্টস করে আমার পাশেই থাকার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ